হ্যালো এভরিওয়ান, কালী পূজা তো এসেই গেল, তোমাদের সবার লাইট লাগানো কি কমপ্লিট? আর যদি এখনো লাইট কেনা না হয়ে থাকে তাহলে সস্তায় ভ্যারাইটি লাইট কিনতে চলে আসতেই পারো এজরা স্ট্রিটে। বাইরে সব দোকান থেকে অনেক চিপ প্রাইসে এখানে ডেকোরেটিভ লাইট পেয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টেড। দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে। এত ভিড় দেখে আমার দুর্গাপূজার ঠিক আগের স্প্ল্যান্ডার কথা মনে পড়ে যাচ্ছিল। এখানে তোমরা 30 টাকা দামেরও লাইট পেয়ে যাবে। এখানকার লাইটের দাম মেনলি ভ্যারি করে লেন্থের উপর। এক এক কালারের এই লাইটগুলোর দাম স্টার্ট হয় 40 রুপিস থেকে, আর এগুলোর হাইস্ট লেন্থ হয় 80 মিটার, যেটার দাম মোটামুটি ছিল 300 রুপিস। এখানে যে ইয়েলো পাতা লাইটটা ছিল সেটা আমার খুব পছন্দ হয়েছিল, আর দাম ছিল 300 রুপিস। এই দোকানের একটা ইউনিক লাইট ছিল এই ফুল লাইটটা, যেটার দাম ছিল 200 রুপিস। তোমরা কেউ যদি এখান থেকে লাইট কিনতে চাও তাহলে বার্গেনিং করে কিনতে একদম ভুলো না। কিন্তু এই ওয়াটারফল লাইটগুলো কিন্তু এবারে খুব ট্রেন্ডিং, আর এই এক একটাই 10টা করে সেট ছিল। আর হোয়াইটটার প্রাইস ছিল 550 রুপিস, আর ভার্মিয়েলোটার প্রাইস ছিল 380 রুপিস। এখানে লাইটের কালেকশন এত ভালো যে কনফিউশনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক, কোনটা ছেড়ে কোনটা নেবে। এই জবা ফুলের লাইটটা 120 রুপিস ছিল, আর এটার কালারটা খুব ভাইব্রেন্ট ছিল। এখানে যদি তোমরা কোয়ান্টিটিতে লাইট কেনো তাহলে আরও কম দামে পেয়ে যাবে। এখানে এলইডি লাইটের স্ট্রিপগুলো 1 ফুটের দাম 60 রুপিস, আর 10 ফুটের দাম 500 রুপিসে পাবে। এই মার্কেটটায় দিওয়ালির জন্য এক্সেসিভ ভিড় ছিল ঠিকই, কিন্তু সারা বছরই এখানে খুব ভিড় থাকে। যেহেতু এখানে একদম হোলসেল রেটে লাইট পাওয়া যায়, তাই ম্যাক্সিমাম দোকানদাররা এখান থেকেই লাইট কিনে নিয়ে যায় নিজেদের ব্যবসার জন্য। তোমরা তোমাদের বাড়ি যে কোনো ফেস্টিভ্যালসের জন্য ডেকোরেটিভ লাইট কিনতে চাইলে নিজেদের বাজেট অনুযায়ী তাহলে এখানে আসলে প্রচুর প্রচুর অপশনস পেয়ে যাবে। এজরা স্ট্রিটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল। এখানে আসতে হলে মেট্রোতে আসাই ভালো, কারণ এখানে গাড়ি পার্ক করাটা একটা হিউজ হেডেক। চলো তাহলে আজকের মতো টাটা। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।